শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি ডাক্তার স্বপন দাস, বাবার নাম হলো মৃত যোগেন্দ্রলাল দাস, মায়ের নাম হলো মৃত অরণ্য প্রভা দাস। আমাদের গ্রামের বাড়ি হলো পরেখোড়া আনোয়ারা থানা চট্টগ্রাম। 71 সালে কোথায় ছিল? 71 সালে আমি অনেকটা বংশরক্ষার সাথে, যেহেতু আমাদের পুরো পরিবার বাংলাদেশে ছিল, আমাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র, চট্টগ্রাম সিটি কলেজ। স্কুল কোনটা? স্কুল হলো আমি ক্লাস 8 পর্যন্ত মিউনিসিপ্যাল হাই স্কুলে পড়েছি, তারপরে মেট্রিক পরীক্ষা দিয়েছি আমাদের গ্রামের স্কুল পরেখোড়া নয়নতলা বাইলেটারাল হাই স্কুল। ইন্ডিয়াতে ওখানে কী দেখছে? ওখানে আমরা তো ছিলাম আত্মীয়ের বাড়িতে সল্টলেক, সল্টলেক শরণার্থী শিবিরের কাছাকাছি। তো শরণার্থী শিবিরের কাছাকাছি ওখানে আমাদের যেহেতু খেতে হবে, রেশন কার্ড ছিল, শরণার্থী শিবির থেকে সপ্তাহে সপ্তাহে আমরা রেশন করতাম। ভালো ব্যবস্থাপনা ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ছিল, যদিও একটা দূষিত পরিবেশ তো থাকেই এই ধরনের লক্ষ লক্ষ শরণার্থীর জায়গায়। তবে শরণার্থীর ব্যাপারে আমরা ইন্ডিয়ান সরকারের আন্তরিকতা লক্ষ্য করেছি। শরণার্থী লোকদের মধ্যে বাংলাদেশের সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন ওগুলো অটুট ছিল। ওখানে ভারতীয় লোকজন বাংলাদেশের পক্ষে কেমন ছিল? বিশেষ করে পশ্চিমবাংলার লোকজন সবসময় তাদের যে বাংলাদেশ প্রীতি, অধিকাংশ লোকজন তো হলো বাংলাদেশ থেকে বিভিন্নভাবে উচ্ছেদ হয়ে বা ইন্ডিয়াতে গেছে, সেই পাকিস্তানের প্রথম দিক থেকে অথবা 40-এর দশকে রায়টের পর থেকে ওখানে গেছে, তারপর সেই যাওয়াটা সবসময় কন্টিনিউ আছে। কিন্তু ওরা দেশের প্রতি যে ভালোবাসা, মাতৃভূমির প্রতি যে ভালোবাসা, তো তারা এটাকে তাদের জন্মভূমি মনে করে। এই যে আপনার বাবা বা যারা ছিলেন ওনাদের সম্পর্কে কিছু পরে জানছেন? তারপরে আমার বাবা তো, আমার বাবার রাশিগঞ্জে বিশাল দোকান ছিল, অনেকগুলো গোডাউন ছিল। তো আমার বাবা যেটা শুনেছি যে মুক্তিযোদ্ধাদের প্রচুর সাহায্য সহযোগিতা করেছেন, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন গোপনে, তাদেরকে খাবার ব্যবস্থা করেছেন, তাদেরকে আমাদের দোকানেই অনেক খাবারের ব্যবস্থা ছিল, যেমন চিনি, চাল, চিরা, গুড়, হ্যাঁ, এইসব জিনিস প্যাকেট করে করে ওদেরকে দিয়েছেন। এবং এগুলো অনেক সময় অনেক লোক আর্মি অফিসারদের, পাকিস্তানিদের বলেছে, আমার বাবাকে কয়েকবার ওরা লাইনে দাঁড়ো করিয়েছে। আবার আমার বাবা একটা প্রিপার ছিল, রবীন্দ্রনাথের মতো বিশাল সাফের দাঁড়িয়ে ছিল,
তো সবাই বলতে যে এই তো বুজুর্গ লোক খায় সহি সালামত ছোট, তো সেই হিসেবে আমার বাবা আহত হয়নি, নিহত হয়নি। উনি মারা গেছেন কবে? উনি মারা গেছেন 96-এর দিকে এসে উনি মারা গেছেন। উনি কিন্তু শতায়ু ব্যক্তি ছিলেন আমার বাবা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।